আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শান্তাভূমি। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যের প্রধান হাসপাতালগুলিতে সব ধরনের বিশেষজ্ঞ পরিষেবা চালুর জন্য রাজ্য সরকার সচেষ্ট, জানালেন মুখ্যমন্ত্রী। উন্নয়নের গতি এখন দেশের ও রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে যাচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী। রাজ্যে গ্রামীণ এলাকার আর্থিক বিকাশে কেন্দ্রীয় সরকার অগ্রাধিকার দিয়েছে বললেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। রাজ্যে কোভিড সংক্রমণ আরও বৃদ্ধি হল। রাজ্যের প্রধান হাসপাতালগুলিতে যেন সব ধরনের বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা চালু করা যায় তার জন্য রাজ্য সরকার সচেষ্ট। রাজ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের অভাব রয়েছে, তারপরেও কিভাবে এ সুরাহা করা যায় এর জন্য রাজ্য সরকার চিন্তাভাবনা করছে। আজ সিপাহীজলা জেলার মতিনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের দুটি পৃথক নতুন ভবনের দ্বারোদ্ঘাটনের পর বক্সনগর নজরুল মঞ্চে আয়োজিত এক সমাবেশে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত। তিনি করোনা প্রতিরোধে কোভিড বিধি মেনে চলতে এবং গতকাল থেকে বিনামূল্যে চালু হওয়া কোভিডের বুস্টার ডোজ নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বক্সনগর নজরুল মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের জলৌনে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন। জলৌন জেলার কাইথেরি গ্রামে এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের গতি এখন দেশের ও রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে যাচ্ছে, এটাও এক ধরনের সামাজিক ন্যায় বিচার। এই সড়ক এলাকার শিল্পোন্নয়নে সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সংশ্লিষ্ট এলাকার জলের সমস্যার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে এই অঞ্চলে বহু সেচ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এছাড়াও হর ঘর জল এই প্রকল্পে বুন্দেলখণ্ড অঞ্চলে জলের সমস্যা মিটবে। তিনি দেশের জনগণকে আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের কথা বলেন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে কুড়ি হাজারেরও বেশি কোভিড ১৯ নতুন সংক্রমিতকে শনাক্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে একই সময়ে ১৮ হাজারেরও বেশি রোগী সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯৮.৪৮%। গত ২৪ ঘণ্টায় কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে ২২,৯৩,০০০ জনকে, ৫৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৪,১৭,০০০ নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে রিয়াং শরণার্থীদের পুনর্বাসন প্রক্রিয়ার কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে দ্রুত সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে রিয়াং নেতৃত্ব, স্থানীয় প্রতিনিধি, সরকারি আধিকারিক সহ স্থানীয় লোকদের সার্বিক সহযোগিতা নিয়ে পুনর্বাসন প্রক্রিয়াটি সংশ্লিষ্ট দপ্তরকে মিশন মোডে সম্পন্ন করতে হবে। গতকাল সচিবালয়ে মুখ্যমন্ত্রী একথা বলেন। সভায় রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনিত আগরওয়াল জানান, ভারত সরকারের নির্দেশ অনুযায়ী আগামী ৩১ আগস্টের মধ্যে রিয়াং ব্রু শরণার্থীদের পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোন শরণার্থী পরিবার পুনর্বাসন প্রক্রিয়া নিজেদের অন্তর্ভুক্ত না করে তাহলে পরবর্তীতে তারা তাদের সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হবেন। সভায় রাজস্ব দপ্তরের প্রধান সচিব জানান, ত্রিপুরায় আশ্রিত মোট ৬৯৫৯টি রিয়াং শরণার্থী পরিবারের মোট ৩৭,১৩৬ জন রয়েছেন। তাদের স্থায়ী পুনর্বাসনের জন্য রাজ্যের মোট ১২টি জায়গা চিহ্নিত করা হয়েছে। এ পর্যন্ত ৩,১৪৫টি পরিবারের পুনর্বাসনের কাজ চলছে। এর মধ্যে ১,৪৭৭টি পরিবারের ঘর নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। শহরী এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ ঘরের মালিকদের নিয়ে আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আগরতলা পুর নিগমের উদ্যোগে সোশ্যাল অডিটের জন্য গণশুনানির আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বলেন, আগরতলা পুর নিগম এলাকায় এখন পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৩৭,২৮৭টি ঘর বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ১৯,৪০০টি ঘর নির্মাণ সম্পূর্ণ হয়েছে, বাকিগুলোর কাজ চলছে। তবে ৩০৭টি ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। ডেপুটি মেয়র বলেন, এই সমস্যার সমাধানে ঘরের মালিকদের ডাকা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, তবু সবাই যোগাযোগ করেননি। পরে পুরো আধিকারিকদের নিয়ে বাড়ি বাড়ি যাওয়া হয়েছে, তারপরেও সমস্যা রয়ে গেছে। এই সমস্যার সম্বন্ধে অবহিত হতেই এই ধরনের শুনানির আয়োজন করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩১ জুলাই রবিবার সকাল ১১টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের ৯১তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভর্নমেন্ট ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর ১৮০০১১৭৮০০ নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও ১৯২২ নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। রাজ্যে গ্রামীণ এলাকার আর্থিক বিকাশে কেন্দ্রীয় সরকার অগ্রাধিকার দিয়েছে।
সরকারের লক্ষ্য দেশের প্রত্যেকটি গ্রামের পরিকাঠামোর উন্নয়ন ও আর্থসামাজিক মান উন্নয়ন করা। গতকাল বিশালগড় ব্লকের পূর্ব গোকুলনগর আদর্শ গ্রামের বিভিন্ন নবনির্মিত প্রকল্পের উদ্বোধন করে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক একথা বলেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, গ্রাম স্বরাজ্যের সঠিক বাস্তবায়ন করে দেশের অর্থনীতির ভিতকে মজবুত করে তুলতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। প্রধানমন্ত্রী মন কি বাতে উল্লেখ করেছেন, সাংসদ তহবিলের অর্থে প্রত্যেক গ্রামে একটি করে অমৃত সরোবর তৈরি করার জন্য আগামী 2023 সালের মধ্যে প্রত্যেকটি গ্রামে একটি করে অমৃত সরোবর তৈরি করা হবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় আজ প্রতিটি গ্রামে জল জীবন মিশনে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ পৌঁছে যাচ্ছে। সৌভাগ্য প্রকল্পে গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে। স্বনির্ভর দল গঠনের মধ্য দিয়ে মহিলা ক্ষমতায়নে গুরুত্ব আরোপ করা হয়েছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগেই আজ ত্রিপুরায় আদর্শ গ্রাম গড়ে তোলার কাজ চলছে। বিশালগড় ব্লকের পূর্ব গোকুলনগর গ্রাম পঞ্চায়েতকে একটি আদর্শ গ্রামে পরিণত করা হয়েছে। রাজ্যে কোভিড সংক্রমণ আরো বাড়ল। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 260 জন। স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে আজ জানানো হয়, 2380 জনের নমুনা পরীক্ষা করে এই সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণ হার বেড়ে হয়েছে 10.92%। বর্তমানে সক্রিয় বা চিকিৎসাধীন রোগীর সংখ্যা 1030। পশ্চিম জেলাতে এই সংক্রমণ বেশি, 139 জন। দক্ষিণ জেলায় আক্রান্ত হয়েছেন 33 জন। সিপাহী জেলা ও গোমতী জেলায় আক্রান্ত হয়েছেন 26 জন করে। উত্তর জেলায় 12 জন, খোয়াই জেলায় 10 জন, ধলাই জেলায় 9 জন এবং ঊনকোটি জেলায় আক্রান্ত হয়েছেন 5 জন। এ পর্যন্ত রাজ্যে কোভিড আক্রান্ত হয়েছেন মোট এ নিয়ে 1,00,235 জন। সুস্থ হয়েছেন 1,16 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 38 জন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আমবাসা ও গঙ্গানগর ব্লকে এখনও পর্যন্ত 8,160 জন কৃষক উপকৃত হয়েছেন। সুবিধাভোগী কৃষকদের তিনটি কিস্তিতে 6,000 টাকা করে দেওয়া হয়েছে। এই যোজনায় আমবাসা ব্লকে 5,593 ও গঙ্গানগর ব্লকে 2,567 জন কৃষক উপকৃত হয়েছেন। রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য আজ সকালে উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মন্দির পরিদর্শন করেন ও পুজো দেন। রাজ্যপাল ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার সময় রাজ্যপালের সাথে ছিলেন রাজ্যপাল পত্নী সরস্বতী দেবী। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসামান্য কৃতিত্বের জন্য আজ সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান করা হয় আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে কনফারেন্স হলে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পূর্ণেন্দু বিকাশ সেন সহ বিদ্যালয় পরিচালন কমিটির অন্যান্য সদস্যরা। আজ দুপুরে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে নেশামুক্ত ভারত প্রচারে সচেতনতামূলক একদিনের কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ পাল। তাছাড়া চিকিৎসক অয়ন দাস বিশ্বাস, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মাও উপস্থিত ছিলেন। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামীকাল আকাশ প্রধানত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা থাকবে সর্বনিম্ন 27 ডিগ্রি থেকে সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টি হয়নি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। রাজ্যের প্রধান হাসপাতালগুলিতে সব ধরনের বিশেষজ্ঞ পরিষেবা চালুর জন্য রাজ্য সরকার সচেষ্ট, জানালেন মুখ্যমন্ত্রী। উন্নয়নের গতি এখন দেশের ও রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে যাচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী। রাজ্যে গ্রামীণ এলাকার আর্থিক বিকাশে কেন্দ্রীয় সরকার অগ্রাধিকার দিয়েছে বললেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। রাজ্যে কোভিড সংক্রমণ আরও বৃদ্ধি হল।